আলুগুলো বড় হয়ে গেছে ঘুগনির, বসতে দেয় শুটি করে ভাত বানাবে যাবো পাগল করে দিচ্ছি। এখানে সেই শ্মশান আছে একটা নিচের দিকে, বাড়ির ওই নিচের দিকে অনেকটা যেতে হয়, যেখান থেকে পলাশ ফুল নিয়ে আসি আমরা আমরা মাঠে মাঝে মাঝে ঘুরতে যাই। সাইডে একটা শ্মশান রয়েছে, সেখানে মেলা হচ্ছে, মায়ের পুজো হয়েছে কালকে, কাল অমাবস্যা ছিল, রাত্রে পুজো হয়েছে। শুনতে পাচ্ছিলে মন্ত্র তুমি, রাত্রে পুজো হচ্ছিল তো সেখানে যাওয়ার জন্য দেখো বায়না করছে। সবাই যাবে, আমি বললাম আমি যাবো না, আমার ভালো লাগে না শ্মশানে যেতে ঘুরতে, আর সবাই আমাকে বলছে যে তুই ভিতু তাই যাবি না এইসব বলছে। আমার ভালো লাগে না, ওখানে কবর দেওয়া রয়েছে, সেই কবরের স্থানগুলো রয়েছে বাচ্চাদের বড়দের, বলছি যাবো না। আর এটা কান্নাকাটি শুরু করেছে, যেতেই হবে। মামা মাম্মি সবাই যাচ্ছে, তো যা মামা মাম্মির সাথে, ওরা সবাই হেঁটে হেঁটে যাবে, তো ওরা এই মাঠ দিয়ে মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাবে। হেভি মেয়েটা একদম আছে, যেখানে আমার ভয় লাগবে ভালো লাগবে না সেখানে নিয়ে যাবে টেনে। খেয়ে নি, তবে দেখছি যাবো কি যাবো। সময় একদম কাটছে না ঠিক, এরকম লেখার মতনই কাটছে, কখনো ঘুরে লেখ কাটছে, কখনো মন্দিরে, কখনো আমি, কখনো আমার বই, আমাদের একদম কোনো কাজ নেই, শুধু মোবাইল দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য একটুখানি হাত পা চালানোর জন্য একটু রান্না করতে গেছি আর কি, মাই করছিল সবাই কাজে ব্যস্ত, বেকার এখানে তুই আমি আমার বই নিয়ে। তাই আমি এসেছি এখানে চিকেন রান্না করতে, মা বলছে তাহলে তুই রান্ধ, এই যা করে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চিকেন ধুয়েও রেখেছি, এই দেখো। তো চিকেনটা রান্না করি, যেহেতু বসেই রয়েছে কোনো কাজ নেই ভালো লাগছে না, তো রান্না করি। তো চিকেনটা আমি যেহেতু ভেজে রান্না করবো, তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো জল ঠিক আছে, তাড়াতাড়ি হওয়ার জন্য অনেকটা মেলা হয়ে গেছে, যেহেতু মাছ চিকেন আনতে গেছিলো, এসছে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে রবিবার ভিড়ও থাকে বাজারে, তো তার জন্য চিকেনটা একদিকে বসিয়ে দিয়েছি, ভাজবে আর আলুটা আরেকদিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করবার জন্য। খুব লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি, রান্না করছি আর এসে দেখছে ঠিকঠাক রান্না হয়েছে কি না। ক্লান্ত হয়ে গেছে অর্ডার দিয়ে দিয়ে, না আমরা বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছি, ঘরে এত কাজ থাকে, বাপের বাড়িতে এসে আমাদের বসে বসে গা হাত পা ব্যথা লাগছে, তার জন্য আমি একটু গা হাত পা ছাড়াবার জন্য রান্নাটা করতে এলাম, যাতে আমার গা হাত পা ছাড়ে, সময় পেরিয়ে যায়, মোবাইল দেখে দেখে কতক্ষণ ভালো লাগে। তো খেলাধুলা কর, তোর মাসি তুমি কিত কিত খেলগা যা। বাবা এত গা হাত পা ব্যথা রে, তোরাটা লাগে নিশ্চয়ই শ্মশান মেলাতে যেতে পারবি না। হ্যাঁ রে, এর আগে তোর মাসি তোকে কোলে নিতো ছোটবেলায়, তুই এখন তোর মাসিকে কোলে নিয়েছিস, এখন তুই তোর মাসির থেকে বড় হয়ে গেছিস। বলেছি টুকুর মেঘে দেখতে যাবো, তাহলে খা কুল খা, তারপর ফুচকা খাবি, মাংস খাবি, সব খাবি, শুয়ে টিকে দেখো লোকের ছাগল ধরে সারাক্ষণ আদর। তো এই যে হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি এগুলো, আর এখন ঢাকা গিয়ে এখন চললাম আমরা সবাই স্নান করতে, যেহেতু আমরা কেউ সকালে স্নান করিনি, সবাই শুধু মোবাইল দেখছি আর গল্প করছি, আর এখন অনেকটা বানা হয়ে গেছে, দেড়টা বাজে, এখন স্নান করে আসি, আর ততক্ষণ এটা হয়ে যাবে। দেখা ছাগলের বাচ্চাগুলো কী সুন্দর ফুল খাচ্ছে, ফুল খায় আবার বীজ ফেলে, দেখাচ্ছি সারাদিন এই উঠোনে ফুল গাছটার জন্য এরা থাকে। এই দেখা ওখান থেকে হাওয়া দিচ্ছে আর পড়ছে, আর ওরা এসে সারাদিন এই করে। এরা ভাই বোন না দু বোন রে, তুমি ভালো চিনিস তো, এটা গাছ যাই দেখাবে, খেয়ে কি সুন্দর, আবার বীজটাও ফেলে দেয়, কত সুন্দর ফুল খেতে জানে, কামড়াতে পারছে না, যা পড়ে গেলো বেরিয়ে গেলো, খা খা খা, এনে এনে খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যা, খেলবো তোর জন্য খেলো না সুইটি, মানে খা খা খা, ও খাবে, আমি দুটো খেয়ে যেতে দেয় বাবা, বেশি হয়ে গেছে আর খাবে না,
চুরি ছাড়না ছাড়না এখন এসে কাঁচা লঙ্কা দিয়েছি ওর মধ্যে গোটা কাঁচা লঙ্কা এই দেখো তো আজ চিকেনটা যেহেতু ঝোল রান্না করেছি আজকে সবাই চিকেনের ঝোল খাবে বলছিল তাই ঝোল রান্না হয়েছে কারণ আমি স্নান করে আসি রান্না তো হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে শেষে এসেছি আমি খেতে তো খেয়ে নি এই দেখো কতবার দেখা গেছে আবার দেখছি আর গুড়ি টুকটুকিয়ে আর আমি একটু ঘুমিয়েছিলাম আর এখন চা খাচ্ছি ক্রিকেট খেলবে রুদ্র চল ক্রিকেট খেলবে ও গোলু এসছিস বস কেমন মায়ের খুব ফেভারিট সাবু মাখা চাল মাখা তার জন্য আমরা সবাই এখন সন্ধ্যাবেলে সাবু মাখা খাচ্ছি আর তারপর আমরা যাব সেই শ্মশান মেলায় ছোটখাটো একটা মেলা বসে শ্মশানে তো ছোটখাটো একটা মেলা বসে আমি চুল খুলে যাবো মাথা খারাপ আমি চুল ঘুটিয়ে যাবো খোপা করে যাবো আমি চুল খুলবই না এ প্রতি মাসে আমি চুল খুলে শ্মশানের মেলায় তুইও যাবি চুল খুলে অন্য মেয়ে দেখো আর এই যে সবাই রেডি হয়ে বসে রয়েছি আমরা তো আমি গত বছরও গেছিলাম শ্মশান মন্দিরে আমরা আমার বোনের বড় ছিল তখন তো কবরস্থান যেখানে মানে পুরানো হয় তার একটু আগে দাঁড়িয়েছিলাম রাধা মাধবের মন্দির আছে মা কালীর মন্দির আছে শিবের মন্দির আছে শিব ঠাকুরের মন্দির আছে তো ওই কবর কবর সব ভিডিও করেছিলাম কিন্তু আমি ছাড়িনি আমার ভালো লাগছিল না আর আজকেও মানে এদের সবার জন্যই যাচ্ছি ঘুরতে আমার মেয়ের জন্য বিশেষ করে ছোটটা ও মানে কালকের থেকে পাগল করে দিয়েছে ওখানে যাওয়ার জন্য সে ভাইয়ের ছেলের বন্ধু এরা যাচ্ছে এসে বলছে আর তার মধ্যে ভাই বলে দিয়েছে ভাইয়ের বউ বলে দিয়েছে যাবো বাস যেতে বলো সবাই মিলে এখন একটু যেয়ে ঘুরে চলে আসবো তো আমি ভেতরে আর ভিডিও করবো না করলেও ছাড়ি না তো বাইরে মেলাটা একটু ছোটো একটা মেলা বলে সেখানে একটু যাবো ভিডিও করবো ওরা ওই যে গোলু ওরা আছো না আমার মা এরা সবাই যাচ্ছি এই দুটো বীর পালোয়ান যাচ্ছে তো আবার কি যাবে না যাবে তো চলো বানাচুরিতে কাজ আছে আসো 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 চলে আসো মার দিয়ে মার দিয়ে কেমন শ্মশানের দিকে যাচ্ছে দেখো সবাই আর সেই মাঠটাই এসেছিলাম না এর আগে সেইটা যা ওই তো তোমার বিটি যাচ্ছে সবাই যাচ্ছে একটু ঘুরে চলে যাও আসো পুরো শ্মশানটাকে সাজিয়েছে দেখেছো মা লাইটিং দিয়ে দিয়ে ওখানে সব কবরের স্থান আছে ওই ভিতরে ভিতরে হ্যাঁ এই দিকেও আছে যেখানে আমরা ফুল তুলতে আনি আসি সে ফুল তুলতে হ্যাঁ ওই দেখ ওই দেখ ফুল গাছগুলো হ্যাঁ কি বল সাহসী সাহসী কি বলছি হ্যাঁ হ্যাঁ লাইন তুলে যায় হ্যাঁ তো ঝড় বৃষ্টি করে কেমন লাগে কি দেখো সব ফুচকা
সঙ্গে পরিচিত মীরা দাস ও শঙ্কর চট্টোপাধ্যায়। মীরা দাস ও শঙ্কর চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানটি দেখতে ভুল করবেন না। সকল গ্রামবাসীদেরকে জানাই সাদর আমন্ত্রণ এবং সবাই মিলে দলে দলে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনাদের যাই হোক, ভাই ঢুকবে না বলছিল, ঢুকে দেখে এসছে। হ্যাঁ সব ভাই শুন, আবার কি বলছি শুন না, কিছু দেখে বলছি সবাই এসেছে। কে বলছে আর আজকেই কবর দিয়েছে একটা, পুরো একদম মাটি কাদা সব পুরা দেখে এসেছে। বাচ্চা বাচ্চা সব কবর, মা চেঞ্জ করো না, দাঁড়িয়ে আছো, মুখ ধুয়ে আসি। হ্যাঁ করবো। হ্যাঁ